নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম শরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প নেই গল্পের নাম আদরে আবদারে তো চলো শুরু করা যাক জানেন আজ সকালে ট্রেনে উঠে মনটা ভালো হয়ে গেল আপ মেদিনীপুর লোকাল অন্য দিনের তুলনায় আজ ট্রেন ফাঁকাই ছিল বেশি ভিড় নেই আরাম করে বসেই যাওয়া যাবে ট্রেনে উঠে সিটও পেয়ে গেলাম আমি দেখলাম আমার পাশেই বসে আছে এক বয়স্ক ভদ্রলোক আর ওনার স্ত্রী ভদ্রলোকের বেশ লম্বাটে গরম চোখে চশমা চলে হালকা ব্রাউন কালার করা পরনে ব্লু জিন্স লাইট অরেঞ্জ কালারের টি শার্ট ভদ্রলোক যেমন স্টাইলিশ ওয়াইফও তেমনই ভদ্রলোকের মুখোমুখি বসেছে একটি কম বয়সী ছেলে ছেলেটির বয়স কত হবে বড় জোর বাইশ তেইশ ছেলেটি তখন সিটের উপর দুই পা তুলে সাবু হয়ে বসে ঝালমুড়ি খেয়ে চলেছে ছেলেটি ঝালমুড়ি খেতে খেতে মুখোমুখি বসা ভদ্রলোককে ইশারা করতে ভদ্রলোক জলের বোতলটা নিজের ব্যাগ থেকে বের করে ছেলেটির হাতে দিয়ে বললো খুব ঝাল লেগেছে খেতে হবে না আর ছেলেটি বললো ঝাল বেশি নেই আমি খেতে পারবো ছেলেটি ঝাল মুড়ি খাচ্ছে এই সময় এক হকার দাদা বাদাম নিয়ে ট্রেনে উঠলেন ছেলেটি ভদ্রলোককে বলল এক প্যাকেট বাদাম কেন আমি বাদাম খাব ভদ্রলোক বললেন আবার বাদাম পাশে বসে থাকা মহিলা মানে ওই ভদ্রলোক স্ত্রী বলেন খেতে চাইছে যখন কিনে দাও ওকে ভদ্রলোক দু প্যাকেট বাদাম কিনে ছেলেটির হাতে দিয়ে বলল এক প্যাকেট রেখে দে পরে খাবি ছেলেটি একটা প্যাকেট ব্যাগে রাখল আরেকটি বাদামের প্যাকেট কেটে মুড়ির সাথে মিশিয়ে দিল তারপর মুড়ির ঠোঙাটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বললো একটু খাও তুমি ভদ্রলোক বললো আমি খাব না তুই খা মিনিট সাতকের মধ্যে মুড়ি খাওয়া শেষ হয়ে গেল জলের বোতলটা নিয়ে জল খেয়ে বোতলটা ভদ্রলোকের হাতে ধরিয়ে দিয়ে বলল বোতলটা ব্যাগে রেখে দাও ভদ্রলোক জলের বোতলটা ব্যাগে রেখে দিয়ে ভদ্র মহিলার সাথে কথা বলতে শুরু করলেন কথা শুনে বুঝতে পারলাম ওনারা মেদিনীপুর যাবে এদিকে ট্রেন তখন বাগনান স্টেশনে পৌঁছেছে বাগনান থেকে চালের পাপড় নিয়ে উঠলেন আর এক হকার ভাই পাপড় থেকে ছেলেটি এবার ইশারা করলো ভদ্রলোককে ভদ্রলোক বলেন আবার পাপড় একটু আগেই তো ঝাল ঝালমুড়ি নিলি তারপর বাদাম আবার পাপড় এই কথাটুকু বলেই ভদ্রলোক আর কথা বাড়ালেন না বুক পকেট থেকে দশ টাকার নোট বের করে দু প্যাকেট পাপড় কিনে ছেলেটিকে দিলেন ছেলেটি পাপড়ের একটা প্যাকেট কেটি ভদ্রলোককে বললেন একটা পাপড় খাও অন্তত দেখলাম ভদ্রলোক একটা পাপড় নিলেন পাশে বসে থাকা ওয়াইফকেও দিলেন এই দৃশ্য দেখে আমি তখন ভাবছি এত বড়ো ছেলে যা আবদার করছে বাবা তাই কিনে নিচ্ছে ছেলের এমন আবদারে মাও সায় দিয়ে যাচ্ছে এই ধরনের আবদারগুলো সাধারণত বাচ্চারাই করে অথচ এতটা বয়স একটা স্মার্ট ছেলে সেও কিনে এমন বুঝতেই পারলাম ছেলেকে বেশ আদর দিয়ে মানুষ করেছে আবার এটাও ভাবছি বেশি বয়সে সন্তান নিয়েছ হয়তো তাই এই রকম সে যাই হোক ছেলেটি পাপড় খেতে খেতে বলল পাঁচশো টাকার কথা মনে আছে তো আমি কাল থেকে বলে রেখেছি ছেলেটির কথা শুনে ভদ্রমহিলা বললেন দুশো টাকা দিলে হবে না ছেলেটি বললো আর দুটো টেশন পরেই মেচে দা। আমি কিন্তু মেচে দাতেই নামব এখনই দিয়ে দাও তখন দিতে ভুলে যাবে আর হ্যাঁ পাঁচশোই লাগবে আমার ছেলেটির কথাতে একটা জোর জুলুমের ভাব ছেলেটির এমন কথায় ও দম্পতি হাসতে লাগলেন ভদ্র মহিলা তখন ভদ্রলোককে বলেন দাও পাঁচশো টাকা দিয়ে দাও ভদ্রলোক সঙ্গে সঙ্গে পাঁচশো টাকার নোটটা হাতে দিয়ে বললো পাঁচশো টাকা নিয়ে কী করবি শুনি গার্লফ্রেন্ডকে খাওয়াবি ছেলেটি হেসে বললো গার্লফ্রেন্ডকে যদি খাওয়াতাম তাহলে পাঁচশো টাকাই হতো না তখন হাজার টাকা নিতাম ছেলেটির কথা শুনে ভদ্রলোক হেসেই ওয়াইফকে বলল শুনলে কথা মনে মনে ভাবছিলাম বাবা মা তো বেশ ওপেন মাইন্ডেড এত ওপেন কথাবার্তা ছেলের সাথে বলছে বলে সম্পর্কটা হয়তো বন্ধুর মতো তৈরি হয়েছে আর ছেলে যা আবদার করছে তা দিয়েও দিচ্ছে তবু কেন জানি না একটু খটকা সঞ্চার হলো ছেলে চাইছে বলে কি বাবা মাকে দিতে হবে ছেলেটি যেভাবে আবদার করছে এই বয়সে এসে ছেলেরা বাবার কাছে সাধারণত এমনটা করে না এদিকে ট্রেন তখন কোলাঘাট স্টেশন ছেড়ে মেচে দাও অভিমুখী ছেলেটি বলো নামতে হবে এবার তাহলে তোমরা সাবধানে যাও আমার বাড়ি ফিরটা সন্ধ্যে হবে বাবা যদি কিছু বলে তুমি শুধু বাবাকে একটু ম্যানেজ করে দিও দাদু বলে দাদুর গলাটা জড়িয়ে ধরলো ছেলেটি দাদুও আদর করে মাথায় হাত বুলিয়ে বলো দুপুরে কিছু খেয়ে নিস তারপর দেখলাম ছেলেটি ওই ভদ্রমহিলার গাল টিপে দিয়ে বললো দাদুর সাথে ঝগড়া করবে না ঠাম্মি বলে ঠাম্মিকেও একটু আদর করে নিল আমি তো অবাক এতক্ষণ ধরে মনের মধ্যে যে ভাবনা নিয়ে চলছিলাম সঙ্গে সঙ্গে ভাবনা দৃষ্ফট বদলে গেল দূর থেকে যা দেখি যা ভাবি সবসময় সে যে সেটাই হবে এমনটা নয় আশ্চর্য আমার ভাবনা সব এলোমেলো হয়ে গেল মনের মধ্যে তখন একটা অদ্ভুত আনন্দ হচ্ছে মেচেদা স্টেশন ঢুকতেই ছেলেটি নেমে গেল আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম নাতি তো ভালোই আবদার করে দাদু ঠাকুমার কাছে বয়স্ক ভদ্রলোক তখন হাসছেন ভদ্রমহিলা বলেন আর একটি নাতিও আছে সেটি আমার মেয়ের ছেলে ওরা একই বয়সী ওদের এমন আবদারেই তো আমাদের ভালো থাকা আসলের থেকে শুধু একটু বেশি মিষ্টি হয় বললাম আজকাল এই নিখাত ভালোবাসাগুলো সচরাচর চোখে পড়ে না নাতি নাতনিদের জীবনে দাদু ঠাকুমা দিদিমাদের ভালোবাসা খুব দরকার আছে নাতি নাতনিরা তো তাদের দাদু দিদার কাছেই সব থেকে বেশি আবদার করে তবে যাই বলেন আপনাদের দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি কি বলতে চাইছি এটা বুঝতে পেরে বয়স্ক বদলে পরবর্তী কথাগুলো আমাকে বলতে না দিয়ে বলেন আই অ্যাম সেভেন্টি টু ইজ সিক্সটি এইট বুঝলে তবে নাতির সঙ্গে থাকলে আমাদের দেখে অনেকে এই ভুলটা করে আমি হাসছি তখন বললাম এমন ইয়াং দাদু ঠাকুমা হলে ভুল তো করবেই সে যাই হোক সুদের মিষ্টতা মেখে নাতিদের সাথে এইভাবে ভালো থাকুন আপনারা নমস্কার শেষ গল্প গল্পপাঠ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না